নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুষ্কা শুরু করছি আজ বাংলা আজ বাংলা শুরুতে যে খবরে নজর রাখব আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ আসছে কেন্দ্রীয় দল চলতি সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল আবাসে দুর্নীতি নিয়ে অভিযোগের তদন্তেই দুই জেলায় যাবে ৬ সদস্যের কেন্দ্রীয় দল রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা কেন্দ্রীয় দল যারা চলতি সপ্তাহে আসছে আবাস দুর্নীতি নিয়ে তদন্ত করতে কোথায় কোথায় যাবে এই কেন্দ্রীয় দলের সদস্যরা দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্প নিয়ে কিন্তু এক ত্রাস অভিযোগ কিন্তু সামনে আসছে এবার কিন্তু সেন্ট্রাল টিম আসছে এবং দুটি ভাগে ভাগ হয়ে আসছে সেন্ট্রাল টিম এবং পুরো প্রকল্প সরজমিনে খতিয়ে দেখতে একটি টিম যাবে পূর্ব মেদিনীপুর আর একটি যাবে মালদাতে দেখো জানুয়ারি মাসের এই প্রথম সপ্তাহে কিন্তু এই কেন্দ্রীয় দল আসবে এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে এই মর্মে একটি চিঠিও এসে পৌঁছেছে রাজ্যে এবং কেন্দ্রীয় দলকে প্রয়োজনীয় তথ্য সহ সব রকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে এবং এই টিমে পূর্ব মেদিনীপুর যেটা যে টিম যাবে সেটা তিন সদস্যীয় টিম সেটা হচ্ছে শৈলেশ কুমার ডিরেক্টর তার নেতৃত্বে যাবে এবং মালদাতে যেই টিম যাবে সেটাও তিন সদস্যীয় টিম সেখানে শক্তিকান্ত সিং ডেপুটি সেক্রেটারি তার নেতৃত্বে যাবে অবশ্যই এই কয়েকদিনের মধ্যে তারা এই রাজ্যে এসে উপস্থিত হবেন এবং তার সঙ্গে যেভাবে ফ্যাক্ট চেক রীতিমতো বলা হয়েছে যেখানে হচ্ছে তারা ফিল্ড ইন্সপেকশন করবেন এবং সমস্ত কিছু ফ্যাক্ট চেক সমস্ত কিছু করবেন অর্থাৎ এত যে অভিযোগ আসছে সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হবে এবং সরজমিনে খতিয়ে দেখার জন্যই কিন্তু এই কেন্দ্রীয় দল আসছে এমনটাই মনে করছে প্রশাসনের একাংশ ধন্যবাদ রুমা আর এই আবাস তালিকায় দুর্নীতি তদন্তে আসছেন কেন্দ্রীয় দলের সদস্যরা স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী গরিবদের বঞ্চনাকারী চোরদের জেলে যাওয়া উচিত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দলের আশা নিয়ে এমনই প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী আবাস তালিকায় দুর্নীতি তদন্তে আসছে কেন্দ্রীয় দলের সদস্যরা স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী গরিবদের বঞ্চনাকারী চোরদের জেলে যাওয়া উচিত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দলের আশা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী আপনাদের জানিয়ে রাখি চলতি সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা আবাস দুর্নীতি নিয়ে অভিযোগের তদন্তে দুটি জেলায় যাবেন এই ৬ সদস্যের কেন্দ্রীয় দলের সদস্যরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কুণাল বাবু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা আসছেন আবাস দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠছে সেই দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পূর্ব মেদিনীপুর এবং মালদায় যাবেন এই তদন্তকারী দলের সদস্যরা এই নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে গরিবদের বঞ্চনাকারী চোরদের জেলে যাওয়া উচিত কুণালদা দেখুন এরা হচ্ছে রাজনৈতিক পর্যটক কিছু আসছে এরা সরকারি পদকে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে দলীয় রাজনীতি করছেন আবাস নিয়ে যদি কোনো কথা বলতে দুটো পয়েন্ট শুধু একটু মাথায় রাখা ভালো একটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম কি করে আসে বিজেপির বিধায়কের আত্মীয়ের নাম কি করে আসে এরকম অনেকগুলো বিষয় তোলা যায় কিন্তু আমি দুটো বিষয় আপনাদের বলছি যে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই তালিকাটা ৪ বছর আগের তালিকা সেই সময় কার বাড়ি কাঁচা ছিল কার বাড়ি কি ছিল এবং তারপরে ৪ বছরে কিছু চেঞ্জ হয়েছে কার একটু ঢালাই হয়েছে কে একটা টু হুইলার কিনেছে এবার যদি বলা হয় যে না এটা অন্যায় হচ্ছে এটা কিন্তু একটা সময়ের সঙ্গে বিষয়টা দু নম্বর দয়া করে এটা একটু বিবেচনা করবেন যে অনেক জায়গায় গ্রামে বহু গরিব মানুষ আমি ধরা যাক মৎস্যজীবী ধরা যাক যারা ওই মানে গবাদি পশুর ব্যবসা করেন ছাগল মুরগি ইত্যাদি বহু ক্ষেত্রে দেখা গেছে সরকার ভর্তুকি দিয়ে তাদেরকে একটা টু হুইলার দিচ্ছেন যে সাইকেলে ঘোরার বদলে ব্যবসার সুবিধার জন্য একটা টু হুইলার দিচ্ছেও হয়তো সরকার বা ভর্তুকি দিচ্ছে সরকার এবার সেই লোকটা কাঁচা মাটির বাড়িতে থাকে কিন্তু যেহেতু টু হুইলার আছে সেটা হয়তো ওকে দিয়েছে সরকার এখন বলা হচ্ছে ওর টু হুইলার আছে ওর নাম কেন এসছে মানে এই বিভ্রান্তিগুলো খুব কুৎসিত ভাবে ছড়ানো হচ্ছে গ্রামের মানুষ সত্যিটা বুঝতে পারছেন আর শুভেন্দু অধিকারী চুরির কথা বলছেন সিবিআই এর এফআইআর নেমড ঘুষখোর ব্ল্যাকমেলার প্রতিষ্ঠিত একটা চোর সে চুরি নিয়ে টুইট করছে তার কথার আলাদা করে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ধন্যবাদ কুণালদা শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে বিকাশ ভবনে সিবিআই এর আধিকারিকরা নথি সংগ্রহের জন্য প্রায় আড়াই ঘন্টা বিকাশ ভবনে থাকলেন সিবিআই এর আধিকারিকরা
শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে এবার বিকাশ ভবনে সিবিআই আধিকারিকরা নথি সংগ্রহ করার জন্য প্রায় আড়াই ঘন্টা সময় বিকাশ ভবনে থাকেন সিবিআই আধিকারিকরা। এসেছিল ফাইলগুলো নেওয়ার জন্য, ডকুমেন্টস দেখার জন্য। সেই ডকুমেন্টস দেখার জন্য দেওয়া হয়েছে, দেখে কিছু ডকুমেন্টস আমরা আজকে দিয়েছি, কিছু ডকুমেন্টস আগামীকাল ওদেরকে দেবো। অনলি বিয়ন্ড ডকুমেন্টস, নাথিং, 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 সেটা বলা যাবে না। হোয়াট এভার ডকুমেন্টস দে উইল আস্ক ফ্রম দ্য ডিপার্টমেন্ট উই হ্যাভ টু প্রোভাইড। আজকে যখন এসেছি কয়েকটা ডকুমেন্টস দিয়েছি, কয়েকটা বলেছি, কালকে আমরা ওদেরকে দিয়ে দেবো। পুরোনো পুরোনো ফাইলগুলো যেগুলো থাকে, নিউ টাউনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজন, ধৃতের কাছ থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, বিক্রির জন্য আনা হয়েছিল আগ্নেয়াস্ত্রগুলি। পুলিশ সূত্রে দাবি এমনই, বিক্রির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। নিউ টাউনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক, ধৃতের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, বিক্রির জন্যই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল এমনই দাবি পুলিশ সূত্রে। দুই ব্যবসায়ীর বিবাদের জেরে গলসিতে চলল গুলি, ইটভাটা ব্যবসায়ীর সঙ্গে কয়লা ব্যবসায়ীর বচসার জেরে গুলি, শূন্যে দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার কয়লা ব্যবসায়ী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি। বছরের শুরুতেই ডেঙ্গি সহ মশাবাহিত রোগ নিয়ে সতর্ক পুরসভা। কলকাতা পুরসভার 106 এবং 107 নম্বর ওয়ার্ডে মশাবাহিত রোগ ঠেকাতে কি ব্যবস্থা রয়েছে তা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। পরিদর্শনের পাশাপাশি মূল্যায়ন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। যেখানে সেখানে আবর্জনা ফেললেই জরিমানার হুঁশিয়ারি ডেপুটি মেয়রের, 107 নম্বর ওয়ার্ডে সতর্ক করা হয়েছে এক ব্যবসায়ীকে। আমাদের ANM, GNM, অনারারি হেলথ ওয়ার্কার এবং 100 দিনের বিভিন্ন বিভাগের যারা কর্মী আছেন, তারা মিলে সপ্তাহে দুদিন কিন্তু এখন থেকে ক্যাম্পেইন ডে হবে। তারা সেই ওয়ার্ডের যে সমস্ত ভার্ডারেবল এরিয়া, যেখানে মানুষ ময়লা ফেলেন, ভ্যাকেন্ট ল্যান্ড বা বিভিন্ন জায়গায় ময়লা ফেলেন, ময়লা জমিয়ে রাখেন, যেখানে বেশি কেস হয়, সেই জায়গাগুলো তারা রোড ম্যাপ অনুযায়ী ক্যাম্পেইন করবেন সপ্তাহে দুদিন করে। এবং সেই ক্যাম্পেইনে আমরা একটা প্রচারপত্র তৈরি করে দিচ্ছি, সেই প্রচারপত্রের হেডলাইন থাকবে, পড়বেন নাহলে বিপদে পড়বেন, এটা হেডলাইন থাকবে।